তো হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের আমি যে ভিডিওটা নিয়ে কথা বলতেছি, যেটা তোমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি। তো এই কথাটা আমার গুরুত্বপূর্ণ মনে হলো, যে তাই না তোমাদের ভিডিওটা তোমাদের জন্য বানালাম। তো গাইস, বেশি না কথা বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমি ভিডিওটা চালু করে ফেলি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে গল্পটা তুলে ধরবো পুরোপুরি সত্য ঘটনা, এটা কোনো রকম মিথ্যা কথা আমি বলছি না। তো গাইস, আমাদের দুটো বাচ্চার গল্প বলবো, একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 10 বছর। তো একদিন আমরা যেরকম বন্ধুরা সবাই মিলে বসে ফ্রি ফায়ার খেলি, আমাদের পছন্দের গেমটা ফ্রি ফায়ারটা, রাস্তার ধারে বসে খেলি বা ঘরে বসে খেলি, তো বন্ধুরা মিলেই খেলি, তো ভালো লাগে। তো ওরাও দুজনে সেম টু সেম আমাদের মতো বসে এক জায়গায় বসে গেমটা খেলছিল। তো যখন ওই 7 বছরের বাচ্চাটা আমাদের যেমন নক হয়ে গেলে তো বাঁচাতে যাই, সেমনি 7 বছরের বাচ্চাটা নক হয়ে গেছিল, তো 10 বছরের বাচ্চারা রিভাইভ দেয়নি, হয়তো কোনো কারণে রিভাইভ দিতে পারেনি। তখন ওই রাগারাগি করে ওই 7 বছরের বাচ্চাটা 10 বছরের বাচ্চাটার মাথায় ইট মেরে একেবারে জন্য মেরে ফেলে। তো বন্ধুরা, আর একটা গল্প তোমাদের সামনে বলছি, যে কিভাবে তার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে কিভাবে টাকা চুরি করে 90,000 টাকা গেমের পেছনে ওড়ায়। তো আমি সেটাই গল্পটা বলছি। তো একদিন এক বাচ্চাকে এই অনলাইন পড়াশোনার জন্য একটা মোবাইল কিনে দেয়, তো মোবাইলটা পড়াশোনার জন্যই কিনে দিয়েছিল। তো সে পড়াশোনা তো না করে উল্টে গেম ইনস্টল করে গেম খেলতো, তো গেম খেলতো পড়াশোনা করেই গেমটা খেলতো। তো একদিন ওর মাথায় ঢোকে যে টপ আপ করার কথা, সবার কাছ থেকে শুনে যে টপ আপ করতে হয় গেমে, টপ আপ করলেই প্রো হওয়া যায়, তো ও টপ আপ করার কথাটা ভেবে নেয়। তো এই টপ আপ করার জন্য বাড়িতে নিশ্চয়ই টাকা পয়সা চাইলে দেবে না, যে গেমের পেছনে টাকা ওড়াবো বাড়িতে নিশ্চয়ই দেবে না। তো সে কি করেছিল, সে তার বাবার অ্যাকাউন্ট থেকে এই গেমের জন্যে 65,000 টাকা টপ আপ করে ফেলে। পার সপ্তাহে সপ্তাহে এরমভাবে টাকা খুঁজ 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 করে বার করে 65,000 টাকা খরচা করে ফেলে। তো গাইজ ভাবো, 65,000 টাকা কম নয়, 2-3 হাজার টাকা নয়। তো এই করে আবার তার মায়ের কাছ থেকে 35,000 টাকা এরমভাবে সরায়, মানে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে এরম করে 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 35,000। তখন ওর মা বাবা যখন জানতে পারে যে ওর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাচ্ছে, তখন সাধারণত ছেলেটা ভয়েতে, যে ছেলেটা এত টপ আপ করলো, সেই ছেলেটা ভয়েতে যখন জানতে পারে তার মা বাবা বকবে, তো সে বাথরুম মানে ওয়াশরুমে গিয়ে সে মায়ের শাড়ি নিয়ে গলায় দড়িয়ে দিয়ে ফেলে। তো গাইস, আমি এইটা বলছি, গেমটার জন্য সে 90,000 টাকা উড়িয়েছিল, জানে মা বাবা বকাবকি করবে, সেই জন্য সে এরমভাবে সুসাইড করে নেয়। তো গাইস, আমি বলছি গেমটা আমাদের ভালো লাগার গেম, তো এইটা খেলে আমাদের টাইম পাস হয়, জীবন তো নিয়ে টানাটানি করার দরকার নেই। আমি যেমন ফার্স্ট গল্পটা বললাম যে মারামারি করে ওরা মারা যায়, তো আমি গাইস সেটা বলছি, তোমার বন্ধুরা তোমার বিশ্বাস করো, যখন শুনেছি না আমার লোম খাড়া দিয়ে উঠেছে, যে ফ্রি ফায়ার নিয়ে এমন ঘটনা ঘটছে, তাই জন্য আমি তোমাদের জন্য গল্পটা নিয়ে এলাম। তো ভাবো যে এত পছন্দের মানে গেমটা আমাদের আমাদের কাছ থেকেই চলে যাচ্ছে, মানে আমরা আর কোনোদিন খেলতেও পারবো না এই কারণের জন্য। তো গাইস, গেমটা পছন্দ, ভালো লাগা টাইম পাসের জন্য গেমটা, গেমটা কারোর অতটা যে আকর্ষণীয় হয়েও না যে নিজের ক্ষতি হচ্ছে, নিজের বাবা মায়ের কাছ থেকে তুমি হারিয়ে যাচ্ছ, তোমার বাবা মায়ের কাছ থেকে একটা সন্তান হারিয়ে যাচ্ছে। গাইস, টপ আপ করলে কেউ প্রো হয়ে যায় না, আমি আগের ভিডিওতে বলেছি, আমি এই ভিডিওতে বারবার বলছি, টপ আপ করলে কেউ প্রো হয়ে যায় না, নিজে গেম খেলো, খাটো, দেখবে তখন তোমার মজাটা পাবে। কেউ ভালো ড্রেস পরে থাকলে না খেলতে পারলে কোনো টোটা প্রো বলে না। আর যেটা, গেমে কেউ রিভাইভ না করতে পারলে কারোর উপর রাগারাগি করে এই ভুলটা করো না। আর যারা এই টপ আপ করছো, বাবা মায়ের টাকা চুরি করছো, যদি বন্ধুরা তোমাদের আশেপাশে যদি কেউ এরম থাকে যে বাবা মায়ের টাকা চুরি করছে, গেমে টপ আপ করছে, তুমি সব জানছো, তো ইমিডিয়েটলি তার বাড়িতে জানাও, তার বাবা মাকে জানাও যে আপনার ছেলে এই করছে, আপনার মেয়ে মেয়ে হোক বা ছেলে হোক যেই যাই করছে, তাদের বাড়িতে ইমিডিয়েটলি জানাও, যে আগে থেকে সাবধান করে দাও তোমরা যে এরম করছে, তারপরে দেখো তাদের বাড়িতে স্টেপ নিচ্ছে কি, তার বাড়ি থেকে তখন স্টেপ না নিলে তখন ছেড়ে দাও তোমরা। গাইজ, যখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম কোনো ভুল কিছু হচ্ছে, তোমরা আগে জানাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের আশেপাশে কেউ এরম হচ্ছে কি, কোনো বাচ্চা এরম করছে কি, নাকি আমি বাচ্চাদের কথা ছাড়া আমি বড়োদের কথা বলছি, কোনো বড়োরা এরম করছে কি আমাকে কমেন্ট করে জানাও, আর তোমাদের সাথে কে গেমে টপ আপ করছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে যা বলে দিও, ঠিক আছে? তো গাইস বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর করোনা আসছে, কেউ মাস্ক ছাড়া ঘর দিয়ে বাইরে বার হয়েও না।